আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কবে আসবি বাড়ি? এই তো কাল পরশুর ভিতরে চলে আসব। ঈদের কিন্তু আর 3 দিন বাকি আছে। তুই তাড়াতাড়ি চলে আসিস, তো আসতে তোর বোনের জন্য লাল একটা লাল জামা আনিস। আচ্ছা, আমি আসার সময় নাবিলের জন্য একটা লাল জামা নিয়ে আসব। আপনার জন্য কিছু লাগবে? শাড়ি আনবো আপনার জন্য একটা। আচ্ছা মা, তুমি কোনো টেনশন করিও না, আমি চলে আসবো আর নাবিলের জন্য জামা নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ, রাখি, সালামু আলাইকুম। বন্ধুর একটা কল দিই। হ্যাঁ হ্যালো বন্ধু, কই তুই? আমি যে তোর কাছে কিছু টাকা পাই, টাকাটা তো দিলি না। আমার টাকাটা তো দিলি না। আমার অবস্থা আরো বেশি খারাপ যাচ্ছে, আমার টাকাটা লাগবে। দৌড় বেটা। এই কেমন আছেন? আমি এখনো পড়ালেখা করি, স্টুডেন্ট, আর পাশাপাশি কয়েকটা টিউশনই পড়াই আর কি। না, অনেকক্ষণ থেকে আসলে খেয়াল করতেছি যে মনে হয় যে কোনো ক্রাইসিস, কোনো সমস্যা, কোনো প্রবলেমে আছেন আপনি, ঠিক হয়েছে আমি জানতে পারি? না না ভাই, ওইরকম কোনো সমস্যা না, একটু সমস্যা আর কি। বন্ধু হিসেবে অবশ্যই বলতে পারি কোনো সমস্যা উচিত, ওইরকম কোনো সমস্যা না। যদি সমস্যা থাকে আমি হয়তো কিছুটা হেল্প করতে পারি, বলুন প্লিজ, আমি খুশি হব। মানে কিছুক্ষণ আগে আম্মু ফোন দিয়েছিল আর কি, অনেকদিন হয়েছে গ্রামের বাড়িতে যাই নাই, তো এখন এবার ঈদটা বলছিল যাই ওনাদের সাথে করার জন্য। ঈদের তো আর বাকি নেই, মাত্র 2-3 দিন আছে। এখন বলছিল যে আসার সময় বোনের জন্য একটা জামা নিয়ে আসতে আর কি। এই মাসে টিউশনি টাকাটাও পাইলাম না। আপনার আশেপাশে কোনো রিলেটিভ নেই, বন্ধু বান্ধব নেই, ওদের কাছ থেকে চান নেই? চাইছি ওদের থেকে, আর সকালে চাইছিলাম, ওরা আমারে অবহেলা করছে, যাই নাই। খুবই খারাপ হলো। আচ্ছা ভাই, আমি আপনাকে একটু হেল্প করতে পারি যদি আপনি মাইন্ড না করেন তাহলে? যেমন ধরুন এই যে আপনার শপিং করতে হবে, ঠিক আছে, এখানে আমি আপনাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে চাই যদি আপনি মাইন্ড না করেন, বন্ধু হিসেবে হেল্প করতে পারি। না ভাই, কাজের মানুষদেরকে এই মুহূর্তে বিপদে পাইলাম না, আর আপনাকে তো আমি চিনি না, জানি না। হেল্প নিতে হলে বা হেল্প করতে হলে পরিচিত বন্ধু বান্ধব হতে হবে, ঠিক আছে? কোনো
মানবতা লাগে, মানবতা হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে না ভাই, তবু এই জিনিসটা খুব খারাপ লাগছে, এই জিনিসটা হবে না। এখন আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে। না ভাই থাক, এই জিনিসটা হইতেছে না, কিছু মনে করেন না, সমস্যা আমি ম্যানেজ করে নেব। আমি তাহলে আসি, আপনার কথা হেল্প করতে চাইছি কিন্তু আপনি আমার হেল্প নেন নাই, নিলে অবশ্য অনেক খুশি হতাম। তো ইনশাল্লাহ আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ওকে, ঠিক আছে, আল্লাহ। ঠিক আছে ভাইয়া, আসি। মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবন।